আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে কথা বলছি নিলাম সম্পর্কে। নিলাম কি, কি কি কারণে নিলাম হয় এবং কোন কোন সম্পত্তি নিলাম হয়, এবং এই বিষয়ে যাবতীয় বিষয়াদি ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো প্রিয় দর্শক, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কথা বলছিলাম নিলাম। নিলামটা কি? নিলাম হচ্ছে প্রকাশ্য প্রতিযোগিতার মাধ্যমে বিক্রয় প্রক্রিয়াকে নিলাম বলা হয়। কি কি কারণে সম্পত্তি নিলাম হয় সে বিষয়ে প্রথমত, যদি কোনো ব্যক্তি সরকারি ট্যাক্স ফাঁকি দেয় বা সরকারি রাজস্ব কর আদায় না করে, তাহলে তার সম্পত্তিকে নিলাম হওয়ার সম্ভাবনা আছে, তখন তার সম্পত্তি নিলাম হয়। এবং যদি কোনো ব্যাংক প্রতিষ্ঠানের সম্পত্তি বন্ধক রাখে এবং ওখান থেকে টাকা নিয়ে যদি টাকা ফেরত না দেয় বা টাকা যদি পরিশোধ না করে, তাহলে ব্যাংক প্রতিষ্ঠানগুলো ওই সম্পত্তিকে নিলামে উঠায়। ওই সম্পত্তিগুলো নিলামে উঠে তাদের পাওনা তারা পরিশোধ করে নিই। তো প্রিয় দর্শক, যে সম্পত্তিগুলো নিলাম হবে এমন নিলামযোগ্য সম্পত্তি কী কী এবং নিলাম অযোগ্য সম্পত্তি কী কী তার বিবরণ শুনে রাখুন। 1913 সালের সরকারি পাওনা আদায় আইনের 17 ধারা অনুযায়ী এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধির 60 ধারা অনুযায়ী নিলাম, যে সমস্ত সম্পত্তিগুলো নিলামযোগ্য সেটা হচ্ছে যেমন ঘর, জমি, বাড়ি, শেয়ার, সঞ্চয়পত্র এবং বিক্রয়যোগ্য সামগ্রীগুলো নিলামযোগ্য সম্পত্তির মধ্যে পড়ে, নিলামযোগ্য সম্পত্তি। আর নিলাম অযোগ্য সম্পত্তির মধ্যে পড়ে পোশাক, বিছানা, রান্না সামগ্রী, হালের বলদ, কৃষি যন্ত্রপাতি এবং আবশ্যকীয় জিনিসপত্র, মজুরের পারিশ্রমিক, ভবিষ্যতে ভাতার অধিকার, সরকারি বৃত্তি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে নিলাম অযোগ্য সম্পত্তি। তো প্রিয় দর্শক, নিলামের যোগ্য সম্পত্তি এবং নিলাম অযোগ্য সম্পত্তির বর্ণনা পাওয়ার পর এখন আমাদেরকে তার আইন সম্পর্কে কিছু জানতে হবে। 1908 সালের দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 94 নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালতে নিলাম করে তাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সম্বলিত যে সনদ দেন তা বয়নামা নামে পরিচিত। অর্থাৎ কোনো সম্পত্তি যখন নিলাম হবে, নিলাম হওয়ার পরে যে নিলাম ক্রয় করবে তাকে সমস্ত তথ্য নিয়ে, তাকে তথ্য সম্বলিত যে দলিলটা দেওয়া হয় তাকে বয়নামা বলে বা বয়নামা দলিলও বলা হয়। এবং বয়নামার মধ্যে নিলাম ক্রেতার নাম সহ এবং যাবতীয় তথ্য ওখানে লেখা থাকে। এখন কোনো ব্যক্তি যদি নিলামে নিলামযোগ্য জিনিস ক্রয় করে, তাহলে তার অনুকূলে একটা বয়নামা দিতে হবে যেটা তার দলিল হিসাবে বহন করে, এবং ওই বয়নামার মধ্যে যেই তারিখে নিলাম চূড়ান্ত হয়েছে ওই তারিখটা ওই বয়নামার মধ্যে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত আইন। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলছি, সেটা হচ্ছে অধিকার। আপনি যদি আপনার সম্পত্তিগুলো নিলাম হয়ে যায় তখন আপনার কী অধিকার থাকবে এবং আপনার সম্পত্তি ক্রয় করলে আপনার কী অধিকার, এই সম্পর্কে কিছু আলোচনা। তো অধিকারের দিক দিয়ে যদি বিবেচনা করেন, তাহলে 1913 সালের সরকারি পাওনা আদায়ের আইনের 7 ধারা অনুযায়ী সম্পত্তি যখন নিলাম উঠে, তো নিলাম ওঠার পূর্বে যে ব্যক্তির সম্পত্তি নিলাম উঠবে ওই ব্যক্তিকে অবশ্যই একটা নোটিশের মাধ্যমে তাকে জানিয়ে দিতে হবে। সেটা অবশ্যই ওই যার সম্পত্তি নিলাম উঠবে ওই ব্যক্তির অধিকার, অধিকার হিসাবে তাকে অবশ্যই নোটিশ দিয়ে তার অধিকারটা জানিয়ে দেওয়া হবে। এমন এক্ষেত্রে একই আইনের অর্থাৎ 1913 সালের সরকারি পাওনা আদায়ের আইনের 22 ধারাতে সার্টিফিকেট অফিসারের নিকট নিলাম বাতিলের আবেদন করার অধিকার থাকবে। কোনো সম্পত্তি যখন নিলাম উঠে যায় তখন 22 ধারা অনুযায়ী ওই আইনের, এই আইনের 22 ধারা অনুযায়ী সে সার্টিফিকেট অফিসারের নিকট বরাবর এটাকে বাতিল করার একটা আবেদন অধিকার থাকবে। সে অনুযায়ী আবেদন করতে পারবে বাতিলের জন্য। অবশ্যই সে আবেদন করার জন্য সে সময় পাবে, 30 দিন সময় পাবে নিলাম বাতিলের আবেদন করার জন্য।
নিলামের ব্যাপারে যদি কোনো আপত্তি থেকে থাকে তো অবশ্যই সে আদালতে আপত্তি দাখিল করতে পারবে। সে আপত্তি দাখিল করাটা তার অধিকার, অধিকার হিসাবে সে আপত্তি তুলতে পারবে, আপত্তি দাখিল করতে পারবে। একই আইনের 51 ধারা অনুযায়ী যদি অন্যায়ভাবে যদি নিলাম ওঠানো হয় তখন ওই নিলামের বিরুদ্ধে অবশ্যই সে আপিল অধিকার রাখবে, সে আপিলের অধিকার রাখবে 51 ধারা অনুযায়ী। এমন কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি নিলামে ক্রয় করে তখন ওই ব্যক্তি ক্রেতার উপর সমস্ত দায় দায়িত্ব বর্তাবে, যদি কোনো পাওনাদার থাকে এবং তার যাবতীয় ওই সম্পত্তির সমস্ত দায় দায়িত্ব ক্রেতাকেই বহন করতে হবে। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত নিলামের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করছি যে নিলাম কি এবং নিলামযোগ্য সম্পত্তি কি কি এবং নিলাম অযোগ্য সম্পত্তি কি কি এবং যে ব্যক্তি নিলাম ক্রয় করবে তার অধিকার কি কি এবং যার সম্পত্তি নিলাম হয়েছে তার কি কি অধিকার, সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।